নমস্কার বন্ধুরা আমি কোয়েল কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি প্রতিদিন আপনাদের জন্য খুঁজে খুঁজে অরিজিনাল এবং ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আসি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আরবিআই ব্যাংক থেকে আরবিআই ব্যাংকে আটশো একচল্লিশটি পদে অফিস পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন বন্ধুরা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এটির বেতন কি দেওয়া হবে এটি আবেদনের শেষ তারিখ এবং এটির অফিসিয়ালি যে ওয়েবসাইট সাইটটি রয়েছে কোথায় গিয়ে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন সেটি আমি ড্রেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সেটি আপনার ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন অফিশিয়াল ওয়েবসাইটটা তো বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটিতে ক্লিক করবেন চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করা যান বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গেলে আপনারা আইবিআই ব্যাংকের সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন এছাড়াও আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও লিংকটি পেয়ে যাবেন বন্ধুরা এখানে ডেটটা দেখতে পাচ্ছেন যে চব্বিশে ফেব্রুয়ারি এটি প্রকাশিত হয়েছে এখানে আটশো পদ রয়েছে অফিসের অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে এটি চব্বিশে ফেব্রুয়ারি থেকে অর্থাৎ গতকাল থেকে এটি ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে এটির লাস্ট ডেট হচ্ছে পনেরোই মার্চ এটি বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এটির লাস্ট ডেট হচ্ছে পনেরোই মার্চ এটির যে অফিসিয়ালি লিংকটা সেটা আমি রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাছাড়াও অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট টু হচ্ছে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটির একটি পিডিএফ আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যেতে পারেন লিঙ্কটি অথবা আপনারা যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে আমি পিডিএফটি দিয়ে দেব সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন বন্ধুরা এটা আগেই বলে দিয়েছি এটি চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এটি লাস্ট ডেট হচ্ছে পনেরোই মার্চ ডিটিভ ডেট অব অনলাইন টেস্ট হবে আপনাদের নয়ই এপ্রিল এবং দশই এপ্রিল সেটিও এখানে জানিয়ে দিয়েছে আপনাদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে আরও কোনো এনকোয়ারি বা আরও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা আরবিআইয়ের হেল্পলাইনে গিয়ে সেখান থেকে আপনারা আপনাদের কোয়েশ্চেন করে প্রবলেম সলভ করে নিতে পারেন ধরো এবার দেখে নেব যে ভ্যাকেন্সি রয়েছে এস টি এস সি জেনারেল ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতায় শূন্যপদ রয়েছে একদমই কম পঁয়ত্রিশটি থেকে বেশি শূন্যপদ রয়েছে মুম্বাই দুশো দুইটি এছাড়াও অন্যান্য জায়গায় শূন্যপদ রয়েছে আপনারা আশা করি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো রকম সমস্যা হচ্ছে না দেখতে বন্ধুরা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে ভ্যাকেন্সিগুলি এসসি পদে পঁচিশটি শূন্য পদ রয়েছে এস টি দেরটি ও বিসিদের দুশো এগারোটি ইডব্লিউ এসি এর জেনারেলদের চারশো চুয়ান্নটি টোটাল আটশো একচল্লিশটি শূন্য পদ রয়েছে ধরা এখানে এক্স সার্ভিস ম্যানেরও এখানে আবেদন করতে পারবে ধরা এবার দেখে নেব বয়সের সময়সীমা আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়সটা অবশ্যই আপনারা কাউন্ট করে নেবেন এক এক দু হাজার অনুসারে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এসসি ও দের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন ও বিশিরা তিন বছরের ছাড় রয়েছে অর্থাৎ আঠাশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা দশ বছরের ছাড় রয়েছে তারা দশ বছরের জেনারেলদের দশ বছরের ছাড় ও দের তেরো বছর ও এসসি এসটিদের পনেরো বছরের ছাড় রয়েছে এবার আমরা শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেব এ মাধ্যমিক পাশ করলে আপনারা এটিতে আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ জেলার মধ্যে যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে আপনারা আবেদন করতে পারবে বন্ধুরা আপনারা তিন নম্বরে যেটি দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট শুড বি আন্ডার গ্রাজুয়েট অ্যাজ অন দ্য ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ওয়ান গ্রাজুয়েট অ্যান্ড ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশন আর নট এলিজেবল টু অ্যাপ্লাই বন্ধুরা আপনারা গ্র্যাজুয়েট কমপ্লিট করলে এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র মাধ্যমিক যারা পাশ করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এটি অনলাইনে টেস্ট হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাবজেক্ট দেওয়া রয়েছে এটিতে কী কী এক্সাম হবে এবং তার সাথে কত মিনিটের পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টে কত কী মার্কস থাকবে সেগুলি এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা একটু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে একটু এগুলি চেক করে নেবেন কি কীভাবে অ্যাপ্লাই করবেন হাউ টু অ্যাপ্লাই এখানে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়ালি ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন পনেরোই মার্চের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করবেন অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে এসটি এসসি এস প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফিস ও বিসি ইডব্লিউ জেনারেল প্রার্থীদের জন্য জন্য টাকা আবেদন ফিজ লাগবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এখানে যে অফিশিয়ালি ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেই অফিশিয়ালি ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন লাস্ট ডেট হচ্ছে পনেরোই মার্চ মাধ্যমিক পাশ করলে শুধুমাত্র আপনারা এটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা অবশ্যই আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাতে আমি ভীষণ মোটিভেট হই আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনার বন্ধুদেরও হেল্প হয়ে যায় এবং আপনি যদি চ্যানেল নতুন দর্শক হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এরকম চাকরি সংক্রান্ত আপডেট পেতে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ